মটৰ পৰিবহণ সন্থাই কিদৰে আন্দোলন কৰিলে সেয়া আজি ৰাজ্যবাসীয়ে দেখিলে। কিদৰে স্তব্ধ হৈ পৰিল ৰাজ্যৰ ৰাজপথ, ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে মটৰ পৰিবহণৰ সন্থাৰ যিসকল কৰ্মকৰ্তা তেওঁলোকে কিদৰে ড্ৰাইভাৰসকলে কিধৰণে প্ৰতিবাদ কৰিলে সেয়া সকলোৱে দেখিলে। আৰু তাৰ পাছতেই আলোচনাত মিলিত হ'ল, পৰিবহণ বিভাগৰ সৈতে আলোচনাত বহাৰ পাছতেই যি 48 ঘণ্টা যি বন্ধ, সেই বন্ধ কিন্তু 24 ঘণ্টালৈ হ্ৰাস কৰা হ'ল। অৰ্থাৎ কাইলৈৰ পৰা এই যি যান বাহন, বাছ হওক বা ট্ৰাক বা এইসমূহ বাহনৰ যি চলাচল অব্যাহত থাকিব। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে, এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছোঁ, ডানিউজ প্লাছৰ প্ৰতিগৰাকী দৰ্শকক জনাব বিচাৰিছোঁ যে মটৰ পৰিবহণ সন্থাই 15 দিনৰ সময়সীমা বান্ধি দিছে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক। আমি এই মুহূৰ্তত দৃশ্যাংশ দেখুৱাব বিচাৰিছোঁ, সমান্তৰালভাৱে আমি আপোনালোকক জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক 15 দিনৰ সময়সীমা বান্ধি দিলে মটৰ পৰিবহণ সন্থাই। আজি দিনৰ ভাগত কিদৰে আন্দোলন হৈছিল, ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে কিদৰে আন্দোলন হৈছিল সেয়া আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ, সমান্তৰালভাৱে জনাইছোঁ। পৰিবহণ বিভাগৰ সৈতে আলোচনাত মিলিত হৈছিল মটৰ পৰিবহণ সন্থা, আৰু তাৰ পাছতেই সিদ্ধান্ত লৈছিল যে কাইলৈ দিনটোত বন্ধ নাথাকে, বাছ সেৱা হওক বা আন আন যিসমূহ বাণিজ্যিক বাহনৰ যি সেৱা সেইসমূহ বন্ধ নাথাকে বুলি ইতিমধ্যে ঘোষণা কৰিছে। অৰ্থাৎ 48 ঘণ্টাৰ যি সময় তেওঁলোকে বন্ধ দিছিল, যি চকা বন্ধ ঘোষণা কৰিছিল, সেয়াও তেওঁলোকে উঠাই লৈছে, অৰ্থাৎ 24 ঘণ্টা তেওঁলোকে হ্ৰাস কৰিছে। কিন্তু তাৰোপৰি উল্লেখ কৰিছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক 15 দিনৰ সময়সীমা বান্ধি দিছে। এই 15 দিনৰ সময়সীমাৰ পাছত আকৌ তেওঁলোকে বন্ধ দিব নেকি, আকৌ বন্ধ ঘোষণা কৰিব নেকি? কিদৰে আজি দিনৰ ভাগত ৰাজপথ শূন্য হৈ পৰিছিল আমি দেখুৱাইছোঁ, যি জনজীৱন যিদৰে কিধৰণে স্তব্ধ হৈ পৰিছিল সেই দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখুৱাইছোঁ। কিদৰে তেওঁলোকে আন্দোলন কৰিছিলে, আন্দোলনত তেওঁলোকে সফল হৈছোঁ বুলি তেওঁলোকে উল্লেখ কৰিছে। সমান্তৰালভাৱে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে সেও মানিলে নেকি, এই কথাও কিন্তু এতিয়া চৰ্চাৰ মাজলৈ আহিছে। তাৰ সমান্তৰালভাৱে এই কথাও সংগঠনটোৱে উল্লেখ কৰিছে যে এই যি তেওঁলোকৰ যি অহিংস আন্দোলন আছিল, এই অহিংস আন্দোলন কিন্তু ঠায়ে ঠায়ে হিংসাত্মক কাৰ্যকলাপ লোৱাৰ বাবে তেওঁলোক লজ্জিত বুলি কৈছে, তাৰ সেই কথা তেওঁলোকে উল্লেখ কৰিছে। কিন্তু আটাইতকৈ উল্লেখনীয় কথাটো হৈছে যে 15 দিনৰ পাছত আকৌ এনেধৰণৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব নেকি, আকৌ তেওঁলোকে বন্ধ ঘোষণা কৰিব নেকি, আকৌ জনজীৱন স্তব্ধ হ'ব নেকি, এই ধৰণৰ কিন্তু বিষয়সমূহ চৰ্চা হৈছে। কিয়নো এই কথা উল্লেখ কৰিছে মটৰ পৰিবহণ সন্থাই আলোচনাত মিলিত হোৱাৰ পাছতে তেওঁলোকে উল্লেখ কৰিছে যে কেৱল মাত্ৰ 15 দিনৰ সময়সীমাহে বান্ধি দিছে, তেওঁলোকৰ যি আন্দোলন সেই আন্দোলন অব্যাহত থাকিব। হিট এণ্ড ৰান যিখন আইনৰ বিৰুদ্ধে তেওঁলোকে কিন্তু নিজৰ আন্দোলন অব্যাহত ৰাখিম বুলি উল্লেখ কৰিছে। আমাৰ হাতত কিছু মন্তব্য আছে, আমি সেই মন্তব্য আপোনালোকক এই মুহূৰ্তত শুনাই ল'ব বিচাৰিছোঁ। ৰূপম দত্তই কি কৈছে, কিছু সময় পূৰ্বে ফেচবুক লাইভত তেওঁ কি বুলি উল্লেখ কৰিছে, চৰকাৰৰ সৈতে আলোচনা হোৱাৰ পিছত তেওঁলোকে কিয় বন্ধ ঠাইলে, এই কথাও আমি আপোনালোকক জনাম। কিন্তু তাৰ সমান্তৰালভাৱে এই মুহূৰ্তত কিয় অংশ আমি শুনাই ল'ব বিচাৰিছোঁ। কাৰণ আপোনালোকে নিজে চাওক, ডাঙৰ গাড়ীয়ে হিট এণ্ড ৰানত কেতিয়াও নফচে, কিন্তু যোনেই হওক যোনেই নহওক ফচিব কোনো নালাগে, বেয়া কাৰো হ'ব নালাগে। আমি আন্দোলন ৰাইজৰ কাৰণে কৰিছোঁ, নিজৰ কাৰণে কৈছোঁ, এই আন্দোলন কৰি যাম। তেওঁলোকক 15 দিনৰ সময় দিয়া হৈছে, তেওঁলোকে একদম দিল্লীলৈকে যাব। আমি দিল্লীলৈকে যাবৰ কাৰণে আমাক ৰাজ্য চৰকাৰ লাগিব। আমি যিটো প্লেনিং কৰি পেলাই আন্দোলন কৰিছিলোঁ একদম সফল হ'লোঁ, গোটেই অসমৰ চৰকাৰে আমাক মাতিবলৈ বাউন হ'ল, নহ'লে অসমৰ চৰকাৰে কেৰাহীকৈও নাচাই খালোঁ। একেদিনাই আমাক মাতি নিছে, নি ইমান ৰাজ পূৰা সন্মান সহকাৰে। আৰু আমি আপোনালোকক সেই মন্তব্য শুনালোঁ, সমান্তৰালভাৱে আমি জনাইছোঁ যে তেওঁলোকে কেৱল মাত্ৰ 15 দিনৰ সময়সীমা বান্ধিছে, কেন্দ্ৰ চৰকাৰৰ ওচৰলৈ যাবলৈ ৰাজ্য চৰকাৰৰ সহায় লাগিব বুলি কৈছে, সেই কথা উল্লেখ কৰিছে। আমি আপোনালোকক জনাইছোঁ, ডানিউজ প্লাছৰ প্ৰতিগৰাকী দৰ্শকক জনাইছোঁ যে মটৰ পৰিবহণ সন্থা আৰু পৰিবহণ বিভাগৰ সৈতে যি আলোচনা হৈছিল, আলোচনাৰ অন্তত এই কথা পোহৰলৈ আহিছিল যে তেওঁলোকে 24 ঘণ্টা সময় হ্ৰাস কৰিছে, বন্ধৰ সময়সীমা হ্ৰাস কৰিছে। কিন্তু তাৰ সমান্তৰালভাৱে উল্লেখ কৰিছে যে 15 দিনৰ সময়সীমাহে দিয়া হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক, কিয়নো কেন্দ্ৰ চৰকাৰৰ ওচৰলৈ যাবলৈ হ'লে ৰাজ্য চৰকাৰৰ সহায় লাগিব বুলি কৈছে। কেন্দ্ৰত যিয়ে আলোচনা নহওক কিয়, তেওঁলোকে কিন্তু অসমৰ যি পৰিবহণ সন্থা, সেই পৰিবহণ সন্থাই কৈছে যে তেওঁলোক নিজৰ স্থিতিত অটল, আন্দোলন হ'বই। যি হিট এণ্ড ৰান যিখন আইন, সেই আইনখন কিন্তু বাতিল হ'বই লাগিব তেওঁলোকে কৈছে, বা সংশোধন হ'বই লাগিব বুলি কৈছে। এই যিখন হিট এণ্ড ৰান, এই হিট এণ্ড ৰানৰ বিৰুদ্ধে তেওঁলোকৰ কিন্তু যি আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত থাকিব বুলি কৈছে, আন্দোলন হ'বই বুলি কৈছে। আৰু তাৰ পাছতে এতিয়া চৰ্চালৈ আহিছে যে 15 দিনৰ পাছত আকৌ এনেধৰণৰ পৰিস্থিতি
পরিস্থিতি সৃষ্টি হব নাকি, রাজপথ শূন্য হব নাকি? আমি সেই দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো কিদরে আজি রাজ্যের প্রান্তে প্রান্তে আন্দোলনত নামিছিল এই কল গাড়ি চালক, কিদরে আজি আন্দোলনত নামিছিল, কিদরে সাধারণ জনজীবন স্তব্ধ হয়ে পড়ছিল, যাত্রীসকলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হবলগা হয়েছিল, যার ফলশ্রুতিত রাজ্য সরকারে আলোচনার মাতি পঠিয়াইছিল, পরিবহন বিভাগের সত্যি আলোচনাত বহিছিল, কিন্তু আলোচনার অন্তত যে 24 ঘন্টার যে সময়সীমা হ্রাস করেছিল, 48 ঘন্টার 24 ঘন্টার সময় হ্রাস করেছিল, বন্ধ উঠাই লৈছিল, কিন্তু এটা কথা উল্লেখ করেছে যে 15 দিনের সময়সীমাহে বান্ধি দিছে সরকারক আর কেন্দ্রীয় সরকারক, যে সমূহ দাবি আছে সেই দাবি সমূহ ইতিমধ্যে রাজ্য সরকারে সেই কথা জানাব লাগবে বলে কেছে লিখিত রূপত রাজ্যের আজি মটর পরিবহন সন্থাক রাজ্য সরকারে বিচারছে আর লিখিত রূপত দিয়ার পাছতে কিন্তু সেই দাবি সমূহ কেন্দ্রলে পঠিওয়া হব বলে কেছে, কিন্তু এই কথা উল্লেখ করেছে আমি পুনর্বার জানাইছো, বারংবার জানাইছো এইভাবে যে 15 দিনের সময়সীমাহে বান্ধি দিয়া হয়েছে, যদি 15 দিনের অন্তত কোনো ধরনের সুফল নাপায় তেন্তে আকৌ এই ধরনের পরিবেশের পরিস্থিতির সৃষ্টি হব নাকি, রাজ্য যে বাস সেবা হোক বা আন আন বাণিজ্যিক বাহনের যে সেবা সেই সেবা আকৌ অচল হয়ে পড়ব নাকি, তাক এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। আর তারপরে কিন্তু মটর পরিবহন সন্থায় পুনর্বার উল্লেখ করেছে যে এই যে আন্দোলন হিট এন্ড রান আইনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকিব, এই আন্দোলন সংশোধন নোহা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখব, আর রাজ্যের প্রান্তে প্রান্তে আজ কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হল আমি সে আপনার দৃশ্যাংশ দেখাইছো, ঠায় ঠায় বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে, আরক্ষীয় ব্যবস্থা হাতত কিছু ব্যবস্থা লবলগা হয়েছে, ঠায় ঠায় 144 ধারা জারি করবলগা হয়েছে, আমি সেই সময় দৃশ্যাংশ আমি আপনার দেখার চেষ্টা করছো, সমান্তরালভাবে জানাইছো যে রাজ্য সরকারের হাতত মাত্র এটা 15 দিনের সময়, 15 দিনের পাছত কি ধরনের ফলাফল লাভ করে, রাজ্যের মটর পরিবহন সন্থায় কি ধরনের ফল পায়, আন্দোলনে কি ধরনের ফল পায় সেই কথাও কিন্তু অতি উল্লেখনীয় হব। ইয়ার উপরও রূপম দত্ত আর কি কি কথা উল্লেখ করেছিল সে আমি মন্তব্য আপনার মাজলে লিছো। তেওঁলোকে কৈছে হিট এন্ড রান কেসটো আপোনালোকক ভুল ব্যাখ্যা করা হয়েছে, যে হিট এন্ড রান কেসটো এইখিনিহে হিট এন্ড রানত পড়ে, যি মানুহে এক্সিডেন্ট করে কতো সারেন্ডার নকরে, আপুনি যদি এক্সিডেন্ট করে আহতজনক আপুনি চিকিৎসালয়লৈ নিয়ে তেতিয়াহলে মানবীয়তার খাতিরত আপনার শাস্তিটো একেবারে কম করে দিয়ে, সেটো নতুন আইনত দিছে একেবারে কম হয়ে যাব, কিন্তু আপনি যদি পলাই যায়, পলাই গৈ যদি আপনি কতো রিপোর্ট নকরে একেবারে পলাইয়ে থাকে, তেতিয়াহলে সেটো হিট এন্ড রান হব, কিন্তু আপনি পলাই গৈ আপনার মালিকের ঘরটো যদি আপনি নিজকে কয় যে দাদা মোৰ এক্সিডেন্ট হৈ গ'ল এনেকুৱা তেনেকুৱা কথা, আপুনি যদি সারেন্ডার যতে হলেও কৈ দিয়ে লগালগ আপনার ওচৰত নন ভেলুবল কেস নাহে, সেইটো আপোনাৰ নর্মেল কেস এটা হব, যিটো কেস আগৰ পৰা হৈ আছে, কিন্তু যেনেকে সালমান খানৰ উদাহরণটো তেওঁলোকে দিলে যে ৰাতি শুই থকা মানুহৰ ওপৰতে তেওঁলোকে গাড়ি চলাই গুছি গৈছিলে, সেইটো তেওঁ সুপারস্টার নোহোৱা হলে কোনো গমে নাপালেহেঁতেন, সুপারস্টার হল কারণে কথাটো ওলাই গ'ল, তেনেকুৱা উদাহরণ তেওঁলোকে আমাক বহুত দেখুৱালে, কৈছে যে এখন আইনৰ কাৰণে আপোনালোকে ভয় নকৰিব, তেওঁলোকে আৰু এটা পৰিসংখ্যা মোক দেখুৱালে হিট এন্ড ৰান কেসটো, আমি তাত অকলে মই নাই, মোৰ লগত 19টা 20টা 22টা সংগঠনৰ মুৰব্বীসকল তাত বহি আছে, কথা কৈ আছো মই, কিন্তু মোৰ চাৰাউণ্ডিঙত অজস্র মানুহ আছে, ইয়াত অকলে মই একো ডিসিশন লোৱা নাই, প্ৰতিটো সংগঠনক সুধি পেলাই ডিসিশনবোৰ আমি লৈছো, ইয়াত কেজনমান মানুহে ইমান বেয়া বেয়া কমেন্ট কৰিছে মোৰ অন্তৰত লাগিছে, প্ৰথম কথা আজি ইমান দিন মই ঘৰৰ পৰা দূৰত আছো, মই গাড়ী চলোৱা নাই, মই ইয়াত কি খাইছো কি বৈছো কোনেও নাজানে, কালি ইয়াতে এখন ৰুটি খাইছিলোঁ মই, এতিয়া মই জাস্ট বেলতলা এখন ধাবাত ভাত কেইটামান খাই